তাহলে ইদ্দিস কাকাগো বাড়িতে যা, কিডা জক চুরি করছে? হ্যাঁ, আর এই যে রকি গো বাড়িতে যায়, পেলেট, হ্যাঁ কে চুরি করছে? ওটা কি মানুষ রে? হ্যাঁ, তখন মানছন মানাছে, আমি তো হনি চেয়ারম্যানের কাছে যাইতাছি বিচার দেওয়ার জন্য। আমি আসার পরেই সবাই আমারে বলছে যে তুমি একটা বউ না সুন্নি বিয়ে করে নিয়ে এসো, যে নাকি এই গ্রামের সব ঘরের থেকে চুরি করছে। ভাবি ভালোই ভালোই বলতেছি, আমার স্বর্ণ গয়না ফিরিয়ে দেন, নাহলে কিন্তু আপনার খুব খারাপ অবস্থা হবে। আমি চুরি করি নাই ভাই, আমি কেন নিজের ঘর থেকে নিজে চুরি করতে যাব কও? এই তোরা কি শুরু করছিস? গ্রামে তোরা থাকতে চাচ্ছিস না? কে আছা, আমরা আবার কি হইলাম? তোর বয়ের তামে তো থাকা যাচ্ছে না, আমার এই জাংলা থেকে লাউ সিম এগুলো চুরি করতেছে, আজ আবার কি করছে জানিস? আমার বাসার থেকে একটা জক চুরি করে নিয়ে আইছে। কি কর আপনি, আবার বউ চুরি করবি কে? ও ও সামান্য একটা জক চুরি করবি? জক চুরি করার জিনিস নেই চাচা। এই মুখে মুখে কথা করছিস না, কানে না দুটো চর দিনে কান পট্টি গরম করে দেবো একবারে। চাচা আপনার মনে কোনো ভুল হইতেছে বুঝছেন? ধরেন আপনি ভুল বুঝতেছেন আমার করে, আমার বউ চোর না তো, ও চুরি করবি কে? এই গরিবের বাচ্চা, তুই বউয়ের প্রতি সাপোর্ট দিচ্ছিস না? তোরে আমি লাস্ট বলে দিচ্ছি, তোর বউ যদি ভালো না হয় এক ঘরে করে দেবো কিন্তু বলে দিলাম। এই তো আপনার কি কইতেছেন, এক ঘরে করে দিবে? এক ঘরে করে দিলে আমরা থাকবো কিভাবে? এক ঘরে করে দিলে তো আমার সাথে কেউ কথা কমিল, কোনো ই থাকবিল, তাই তো করবো। আমরা তো কোনো অন্যায় করি নাই, আপনি ভুল কথা কইতেছেন, আমার বউ চোর না, চোরের অপবাদ দিতেছে ঢুধু দিস আসা। তুই আমার জ্ঞান দিচ্ছিস না? আমি মিথ্যা বলছি? আমি একটা বয়স্ক লোক, আমি মিথ্যা বলছি? আর একবার যদি এরকম খবর আসে আমি কিন্তু তোকে দেখে চাবো। কি কয়ে গেল, আমার বউ চুরি হয়েছে, চুরি হইলো, এটা কোনো কথা? ও তো ভালোই রে জানে আমি চুরি আর মিথ্যে কথা কম, একবারই পছন্দ ধরিনি, তারপরে ও চুরি হয়েছে? না, ও চুরি হইতে পারে না, হয়তো বা চাষা ভুল কইতেছে, অন্য কেউ লিছে বা হারা গেছে, ওইতে আমার বড় উপর দোষ দিচ্ছে। বাড়ির যাই, আমার বউর কাছে গেছে তেলের জন্য, তেল তোকে বাড়ি নাই থাকতে পারে, যাইয়া আমার বউ তেল আনতে গেছে, তোর বউ যা দুইটা প্লেট নিয়ে বাড়ি চলে গেছে। তোকে বাড়ি কি প্লেট টেলেট কোনো কিছু নাই রে? হ্যাঁ, ছোট খাটো জিনিসের লোভ সামলাইতে পারিস না? কি কর ভাই, সামান্য দুটো প্লেট চুরি করবি আমার বউ? এত খারাপ, আপনার মনে হয় কোনো ভুল হইতেছে ভাই, তোর চুরি করবি কে? ও চোর না। তুই সারাটা গরিব, তুই খেতে খামারে কাজ করে বেড়াস, আর বউরে পাটা চলো চুরি করতে মানুষের বাড়িতে বাড়িতে। এই তোরা কি মানুষ হবি না? হ্যাঁ, তোরে মনটা সাকি কাছের সাথে বাইন্দা দুটারে মনে কর পিটায়া মনে কর গ্রাম ছাড়া করে দে। ভাই ভাই আপনি মানে ভুল হইতেছে ভাই, আপনি আপনি এইভাবে আর এত জোরে কথা কয়েন না ভাই, মানুষজন যদি জানে আমাকে তো বাণিজ্য থাকবিল। ওটা কি মানুষ রে? হ্যাঁ, তখন মানছন মানাছে, আমি তো হনি চেয়ারম্যানের কাছে যাইতাছি বিচার দেওয়ার জন্য। ভাই আপনি এই কাম করেন না ভাই, চেয়ারম্যানের কাছে গেলে পরে সারা গ্রাম সরা যাবে না, আমার বউ চুরি করে। আসলে ও ও মনে হয় মনে কি যে ওইসে আমি বুঝতেছি না, আমি বাইর যাচ্ছিলাম, ওইসে আমাদের যে করিম চাষা সেও করলো, তার বাড়ির থেকে জক চুরি হচ্ছে না কি করলো, কিন্তু ও তো এরকম মেয়ে না, অনেক ভালো মেয়ে ধরেন, কিন্তু ও এইতে কিসের লেগে করতেছে আমি তো ওই লোকে বুঝতেছি না, কত সুন্দরভাবে পরিপাটিভাবে থাকে, আমি খেতে খাবারে কাম করে বাড়ি, কিন্তু আমার বউ তো আমি পুতুলের মতো সাজা রাখছি, ও বাড়ির হালকা কাম আমি নিজেই সব করে দিই, কিন্তু ও এইতে কিসের লেগে করবি, চুরি কিসের লেগে করবি? আর তো এরকম অভাব নাই, আমি গরিবের বাড়ি, আমি কষ্ট হইতেছি, কিন্তু আমার বউ তো আমি ভালোভাবে রাখি। আপনি করে মনে কোনো ভুল হইতেছে ভাই? আমার ভুল হইতেছে না, শালার বেটা চোর, আবার বড় বড় কথা কস, চোরের মার বড় গলা, তাই না? তুই যা তোর এখান থেকে, আমি এখনই চেয়ারম্যানের কাছে যাইতেছি আর পুরা গ্রাম মাইকিং করে দেবো শালার বেটা। কবে এই
এসব কি কইতেছ আমার বউ আমার বউ নাকি চোর ও কিসের লেগে চুরি করবি ওকে আমি কোনো অভাবে রাখছি আমি নিজে সিরা জামা লুঙ্গি পরে থাকি কিন্তু ওকে দামি দামি কাপড় চোপড় কিনে দিই মানুষ 8 ঘন্টা কামড়ে আমি সিরেপ 16 ঘন্টা কামড়ি বউটাক ভালো রাল লেগে ও কিসের লেগে চুরি করবি আর জীবনটা আর জীবনটা শেষ করে ভালো না মার ইজ্জত সব চলে গেল ও যদি মাইকিং করে যে আমার বউ চুরি করে বেড়ায় একটা চুন্ডি আল্লাহ তুমি কোন পরীক্ষায় ফালাইলে চলো তোমারে খাইতে দেই দাঁড়াও আমার খাওয়ান টাউন লাগবো না তুমি কি করছো হ্যাঁ তুমি কি করছো আমার মান সম্মান কিছু রাখছো হ্যাঁ কেন আমি আবার কি করলাম তুমি আবার কি করছো তোমার মনে নাই হ্যাঁ তুমি মনে করতে পারতাছো না তুমি তুমি ভালো করে মনে করে দেখো তুমি একটু আগে কি করছো আমি তো একটু আগে কিছু করিনি তুমি একটু আগে কিছু করো নাই তাইলে তাহলে ইদ্দিস কাকাকো বাড়িতে যা কিডা জক চুরি করছে হ্যাঁ আর এই যে রকিকো বাড়িতে যায় প্লেট হ্যাঁ কে চুরি করছে ওরা আমার রাস্তায় ধরছিল কথা শুনাইছে তুমি মানুষের কথা শুনে আমার অবিশ্বাস করতাছো শোনো আমি কোনো চুরি টুরি করি নাই ওরা সব মিথ্যা কথা কইতাছে কেও কেও শুধু শুধু মিথ্যা কথা কয় না বুঝছো কিছু না ঘটলে তরল লোকা কেউ কিছু বানায় বানায় কইতে পারে না কিছু তো ঘটে নাইলে কি কোনো কথা রটে নাকি হ্যাঁ তুমি তুমি চুরি করছো তুমি চুরির জিনিসপাতি কই রাখছো হ্যাঁ আরে আমি চুরি করি নাই তুমি শুধু শুধু আমারে ভুল বুঝতাছো এই এগুলা কি হ্যাঁ এগুলা কি এইগুলা তো আমি জীবনেও কিনি নাই এইগুলা কার তুমি তো ভুইলা গেছো দেখতেছি তোমার মনে নাই এই যে কয়দিন আগেই তো তুমি আমার এগুলা কিনে এনে দিলা ঘরের ভিতর উঠানো ছিল আমি বার করি নাই আজকেই বার করলাম এইগুলো আমি তোমার কিনে দিছি না আরে চুরি যে করছো চুরির জিনিস যে লুকায় রাখতো হয় সেটাও তো জানো না তাইলে তুমি চুরি না করো কে আরে তুমি আমার মান সম্মান কেন খাও তুমি তুমি কামটা ঠিক করো না আমি কি ইচ্ছা করে চুরি করছি আমার চোখের সামনে জিনিসপত্র আইলে আমার হাতটা খালি খালি চলে যায় আমি ইচ্ছা করে চুরি করি নাই একটা কথা কইবে না তুমি একটা কথা কইবে না আমারই ভুল হইছে তোমার মতো একটা চোররে বিয়ে করা আমি আমি যদি আগে জানতাম আমি যে মানুষটাকে বিয়ে করতেছি সেই মানুষটা এইরকম আমি জীবনেও তোমার বিয়ে করতাম না আমি আমি জীবনে কোনদিন একটা মিথ্যা কথা কই নাই আমার সামনে যদি টেকা পড়ে থাকছে করো সেই টেকাটা আমি ধরি নাই আর আমার ঘরে তুমি চুরি করো মানুষের বাড়িতে আমার মান সম্মান সব শেষ হয়ে গেছে তোমার লেগা রকি আমারে মারছে আমারে চোর মারছে ওর মতো মানুষ তুমি আমারে না অনেক কষ্ট দিছো তুমি কামটা ঠিক করো নাই তুমি একটা চোর বুঝছো তুমি তুমি ভালো মানুষ না আমি ইচ্ছা করে করি নাই আমি কি ইচ্ছা করে করছি আমার হাতে খালি খালি চলে গেল আমি কি করব মন খারাপ করে দাঁড়া আস তুমি অনেক ভালো একটা মানুষ আমি জানি তুমি ইচ্ছে করে এসব করো না তোমার আব্বার সাথে কথা হয়েছে সে বলছে তুমি ছোটবেলা থেকে এরকম করো তোমার অবচেতন মনেই হয়ে যায় তোমার তো এনে কোনো দোষ নাই কিন্তু একটা জিনিস কি জানো
মানুষ পারে না এমন কিছু নাই। তুমি যদি মন থেকে চাও, তুমি যে জিনিসটা তোমার না সেই জিনিসটা তুমি ধরবে না, তুমি অবশ্যই পারবে। আমি জানি না আল্লাহ আমার কি অসুখ দিছে। জানো ছোটবেলায় যখন চুরি করতাম, চুরি করে আবার ওই জিনিস জাগো তাগো কাছে ফিরাই দিতাম। আব্বা আম্মা আমারে অনেক বুঝাইতো এইসব করা ঠিক না, আমিও বুঝতাম, কিন্তু তারপরেও না হয়ে যাইতো। একবার কি হয়েছিল জানো, ছোটবেলায় আমি পড়ার জন্য খাতা কলম কিনতে গেছিলাম, আমারে তো আব্বা কিনাই দিতেছে, তারপরেও আমি কলম চুরি করছি, সেই কলম আবার ফেরত দিয়ে আইছি। আর মনে মনে বারবার ভাবছি যে আজ চুরি করবো না, এটা তো খারাপ কাজ। তারপরেও আমি ছোটবেলা দিয়ে নিজের ঠিক করতে পারি নাই, আর এখন আমার এই সমস্যার জন্য সবাই তোমার কটু কথা শোনাইতেছে। জানো আমার অনেক খারাপ লাগে যখন তোমার মানুষে উল্টো পাল্টা কথা কয়, কিন্তু আমি তো নিজেরে ঠিক করতে পারতাছি না, আমি কি করব আমি কিছু বুঝতে পারতাছি না। তুমি তুমি খালি মন থেকে চেষ্টা করো, আমি তোমার পাশে আছি, তুমি অবশ্যই পারবে। কারণ ওই যে একটাই তো কথা যে আমি যদি চাই যে আমি ওই জিনিসটা করব না, কি আমাকে করার? তুমি আমাকে কথা দাও খালি, তুমি আমাকে কথা দাও যে তুমি আর কোনোদিন এই কাজ করবে, খালি যখন করবে মন চাবি তখন একটা কথাই মাথায় রাখতে, তুমি যদি কাজটা করো আমি মরি না। তুমি আবার কসম কাটো, যখনই তুমি ওই কাজটা করবে যাবে তখনই আমার এই কথা মনে পড়বে, তখন দেহ তোমার যতই মন চায় তুমি এটা তখন করবে। তুমি আবার মাথা সে কসম কাটো যে তুমি আর কোনোদিন এই চুরি করবে না, কসম কাটো। আজকের পর থেকে সারা পৃথিবী যদি তোমাকে অবিশ্বাস করে, আমি তোমার বিশ্বাস করি, আমি তোমার পাশে থাকি। আমি জানি আজকের পর থেকে তুমি আর কখনো চুরি করবে একসাথে। শোনো কালকে কিন্তু কথা দিছে আর কিন্তু উল্টো পাল্টা করা যাবিল, এমন একবারে ভদ্র মেয়ের মতো সংসার করবে, যখন যা লাগবি আমাকে কইবে বোঝো নাই, ধরো আমি সবাই নিয়ে দেবো, কিন্তু তুমি কারো বাড়ির থেকে কোনো সময় সোনা পরে থাকলি পরেও ওরে ধরবে না, টিয়া পয়সা যাই হই ভাইয়া। আর ভাই তুই তুই হঠাৎ কিছু না কয়া, তুই কিছু কবি না তাহলে আমাকে একটা ফোন দিবি না, কবি না তুই আসবি? আরে বোকা, কইলে কি এই সারপ্রাইজটা আমি পাইতাম, এই প্রেমিক প্রেমিকার জুটিটা আমি দেখতে পারতাম বলো? হ্যাঁ আমার আমার ছোট ভাই, ধরো আমরা তো দুই ভাই, ধরো আব্বা মা মরে যাওয়ার পরে ধরো আমরাই দুজন দুজনের আপন, আমাকে আর আপন বলতে কেউ নাই, বিয়ের সময় তো আসবো আর নাই, তোমাকে তো আমি কত কইছি ওর কথা, আমেরিকা থাকে আমার ভাই, ওকে আমি অনেক পড়াশোনা করাইছি, আমার ভাই আমেরিকা থেকে চলে আইছে ভাই, তাহলে এবার একবারে চলে আইছিস না ভাইয়া? ছয় মাসের মধ্যে আবার যাইতে হবে, আর এবার চিন্তা ভাবনা করছি যে বিয়ে শাদী করে যাব, তাই এই ব্যাগের মধ্যে স্বর্ণ গয়না নিয়ে আসছি, আর ভাবি আপনার জন্য অনেক সুন্দর সুন্দর গিফট আনছি ভাইয়া, তোমার জন্যও কিন্তু আনছি আমি। ও বকলিয়ে যাব? হ্যাঁ ভাইয়া। দেখো অসুবিধা নাই, আমরা দেহে সুটিয়ে ভালো একটা মেয়ে দিয়ে একদম দুমদাম করে আমার বাইক বিয়ে দেবো। এই
তুমি গগরে নিয়ে যাও, আমি বাজার থেকে বাজার টাজার করে নিয়ে আসি। আমার ভাই কতদিন পড়াইছে, ভালো মন্দ তো খাওয়ান লাগবে, বুঝো ভাই? আমার ভাইটা কতদিন আমি দেখি তোকে, আমার তোকে আমি অনেক ই হরি রে ভাই, তোর কথা সবসময় আমার মনে পড়ে। তোর একমাত্র ওই জানে তোর লেগে আমার কত কষ্ট হয়। তোর একটু ভালো মন্দ খাই তো তোর কথা মনে পড়ে, আমার বাইরে ডাকনি পরে খাই বের পাইত। আমি আমি এখন একদম আমার মন ইচ্ছে মতো খাওয়াবো, তুমি ভালো মতো রান্না হই রে, আমার ভাই খাওয়াবে। যাও 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 যাও, আমি ব্যাগ খুলে ইয়ে দিচ্ছি। যাও তুমি, যাও 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 যাও। চাচা আপনারা হঠাৎ আসলেন, বাড়িতে তো ভাইয়া ভাবি নাই, কিভাবে যে আপনাদের চা পানি দেই? আরে না না, চায়ের দরকার নাই। আর ইমন ভাই শরীরটা দেখছেন, বিদেশ থেকে কিন্তু শরীরটা পুরো সুন্দর হয়ে গেছে, পুরো নায়ক তো, চেহারাটা তো অনেক সুন্দর হয়ে গেছে। ধন্যবাদ চাচা। তুমি তো অনেকদিন বিদেশ ছিলে, তোমার ভাই ভাবির তো খোঁজ খবর জানো না, ওদের তাপে তো গ্রামে থাকাই যাচ্ছে না। কেন চাচা, কি হয়েছে? আরে তোমার ভাবি যার তার বাসায় যা চুরি করতেছে, এই যে আমার ওই পাশের জানলাটার থেকে লাউ কদু মতো যা হয় রাখাই যায় না, কখন যে তুলে নিয়ে আসে। সেদিন আমার বাড়ির থেকে জক চুরি করছে, বুঝছো? আর ভাই তুমি বইল না, আমার বাড়িতে গেছে, যাওয়ার পর আমার বউরে বলছে কি একটু তেল লাগবে। আচ্ছা তেল লাগতেই পারে একটা মানুষের, তেল আনতে গেছে বাসায়, ভিতরে ঢুকছে, আইসা দেখি দুটো প্লেট নিয়ে বাইরে রেখে চলে গেছে। এটা কোনো মানুষের কাজ বলতো ভাই? পুরা গ্রাম তো ভাই তোমার ভাবির জন্য একদম ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে ভাই। কারো বাড়িতে কোনো কিছু থাকতো, তুমি খবর নিয়ে দেখো, প্রত্যেকের ঘর থেকে কিছু না কিছু চুরি করে, সুই সুতা পর্যন্ত ছাড়ে না, কথা বলো না? আমি তো শেষ পেশ গ্রামে মাইকিং করে দিচ্ছি যে এরকম চোর মানে চুন্নি আর কি, এক কথায় এরকম চুন্নি রে তোমার ভাই কেন বিয়ে করলো, এটা কোনো মানুষের কাজ হইতে পারে? দেখছো বাবা, মনটা খারাপ করে না, হাজার হলেও তো ভাই কি দরকার আছে, তুমি না আলাদা হয়ে যাও, তুমি তো কয়েকদিন পর বিদেশে যাবে, এখন একটা বিয়ে শাদি করে বিদেশ চলে যায়, বুঝছো? আর একটু বাইরে ফাঁকে রাখো, তোমার তো একটা মান সম্মানের ব্যাপার আছে। কি বলেন চাচা, আমার ভাই তো খুব ভালো মানুষ, সে তো জীবনে এই সব কাজকর্ম কোনোদিনও করে নাই, আর আপনি বলতেছেন ভাবির কথা, এটা না একটু অভাবের তাড়না পড়লে মানুষ করে। কিন্তু আমার ভাই মানলাম যে আগে গরিব ছিল, আমরা সবাই গরিব ছিলাম আগে, কিন্তু আমি বিদেশ যাওয়ার পরে এখন তো আর আমরা গরিব নাই, এখন তো ধীরে ধীরে আমরা স্বাবলম্বী হয়েছি, চুরি কেন করবে চাচা? আমি বুঝতেছি না এইসব কিছু। বাবা রে তোমার একটা কথা বললে, তোমার ভাইয়ের কি কেউ শত্রু আছে গ্রামে, তোমার কি মনে হয়? না চাচা। তাহলে কেন তারা বলবে যে তোমার ভাবি চুরি করতেছে এগুলো? তাহলে অবশ্যই চুরি করে বলে তো বলছো নাকি? ইমন ভাই তুমি গ্রামে দুই চারজনে জিজ্ঞেস করো, আমাদের কথা নাই বাদই দিলাম, আমরা তো তাও পাড়া প্রতিবেশী চাচা ভাই, আমরা ভাই ব্রাদার, মানুষে জিজ্ঞেস করো তারাও একই কথা বলবে ভাই। ঠিক আছে, তো আমার কাছে মনে হয় যে তুমি এগুলো সাবধানে রাখো আর পরামর্শ দিব একটু দূরে যেয়ে থাকো, কারণ কি যে কোনো সময় জিনিসপাতিগুলো যদি একটা আয়ত্তে করে নেয়, এতে ভাই আসলে তুমি নিজের মধ্যে নিজে কষ্ট পাবা। চাচা আমি আপনারা কি বলতেছেন কিছুই বুঝতেছি না, আমার মাথার উপর দিয়ে যেতেছে যে আমার ভাবি এই সব কাজকর্ম করবে, আমি খুবই লজ্জা বোধ করতেছি এই এই ঘটনা শুনে। আরে বাবা লজ্জা তো তুমি পাবাই, তোমার ভাবি জুল চোর হয়, আর যাই কো কথা, আমার মেয়ে তোমার কথা বললো যে ভাই বেলে দেশে আসছে, আমার মেয়েটা কিন্তু অনেক সুন্দর হয়েছে বুঝছো, ইন্টারমিডিয়েট এবার পাস করছে, দেখতে মাশাআল্লাহ অনেক ভালো, তোমার সাথে না অনেক মানাবে বুঝছো, তোমার আমার বাসায় দাওয়াত ছিল। হ্যাঁ চাচা কথা খারাপ কর নাই, ইমন তো আবার আমেরিকার নাগরিক বুঝেন নাই, আপনার মেয়েরা যদি বিয়ে করে সুন্দর মতো মনে করেন নিয়ে গেল, ওখানকার মনে করেন আপনার মায়াও নাগরিক হয়ে গেলো, একটা সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবে। ইমন তুমি ব্যাপারটা ভাইবা দেখো, তাহলে চাচা তাহলে উঠে উঠে ইমন তাহলে থাকি, থাকো ভাই। তাহলে বিকালবেলা কিন্তু তোমার আমার বাড়িতে দাওয়াত, তুমি অবশ্যই যাবে। আচ্ছা আর আমার মেয়েটাকে দেখো, তোমার যদি পছন্দ হয়। আচ্ছা 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 ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ভাবি চোর। শোনো চঞ্চলের বউ, ওই তোমাকে আমার ভালো করে চেনা আছে, তুমি টিভি দেখার ছুতা করে আমার বাড়িতে আইসাও, আর যাওয়ার সময় লয় করে আমার বউয়ের সোনার আংটি যার দাম 25,000 টাকা তুমি লিয়ে গেছাও। দেখো এত শত কথা কব না, চিল্লে চিল্লেও করবো না, তুমি যেভাবে করে পারো আমার বউয়ের আংটি ফেরত দাও। আপনার ভুল হইতাছে, আমি আপনার বউয়ের আংটি চুরি করি নাই। হ, আমি আপনাকে বাড়িতে গিয়েছিলাম, কিন্তু যাইয়া তো আমি কোনো কিছু চুরি করি নাই, আপনার বউয়ের লগে একটু গল্প করছি, টিভি দেখছি, তারপর চইলা আইছি। ও আমার সব জানা আছে, ক
কয়লা ধুলি ময়লা যায় না তোমার অতীত ইতিহাস আমি সব জানি যা কলিছাও কলিছাও আমি এই নিয়ে বাড়াবাড়ি করতে চাই না তুমি আমার বউ একটু ফেরত দাও আপনি ভুল ভাবতাছেন আমি সত্যি করে বলতাছি আমি কিছু চুরি করি নাই হ আমার আগে একটু দোষ আছিল চুরি টুরি কইরা ফলাইতাম কিন্তু অহন আমি করি না আমার সব ঠিক হয়ে গেছে আমার সব অবসরিত সব ঠিক আছে আচ্ছা তুমি এত কথা কইতেছো ওকে আমি কি চেয়ারম্যানের কাছে বিচার দেব নাকি তাড়াতাড়ি আমার আংটিটা ফেরত দাও তো তাড়াতাড়ি আংটি ফেরত দাও আমি আংটি অহন কোত্থেকে ফেরত দিব আমি তো আংটি চুরি করি নাই আপনি তো আমারে বোঝারই চেষ্টা করতেছেন না আমি কইলাম তো আমি আংটি নিয়ে নাই বুঝবার পারেছি ওই চেয়ারম্যানের কাছে আমার ঠিকই বিচার দেওয়া লাগবে বিচার না দিলে তুমি এমনি এমনি বাইর করে দিবে নানি বুঝছো এই কি কি হইছে হ্যাঁ কি হইছে নে দেখো না উনি আমারে বলতাছে আমি নাকি ওনাদের বাড়ি থেকে চুরি করছি হ আমি ওনাদের বাড়িতে গেছিলাম যাইয়া ভাবির লগে একটু গল্প করে একটু টিভি দেখা চলে আইছি আর অহন উনি আমার এসে কইতাছে আমি নাকি ওনাকে 25,000 টাকা দামের আংটি চুরি করে লয়ে আইছি বিশ্বাস করো তুমি আমি কোনো আংটি টাংটি কিছু চুরি করি নাই বিশ্বাস করার কিছু নাই তুমি আইছিলা তুমি আসার আগে পরে কেউ আসে নাই আমার বাড়িতে তুমি নিছো এবং ভদ্রলোকের মতো আমার আংটি ফেরত দিয়ে যাবা আমার বউ চুরি করে নাই বুঝছে ধরে ও চুরি করতে পারে না আমি মানতেছি যে আগে আর একটু ঝামেলা ছিল আসলে অসুখ আছিল ও না চাতেই ধরেন এইসব কাজ করে ফেলাইতো কিন্তু ও আমার কথা দিছে ওর মাথা শুয়ে কথা দিছে যে ও আর জীবনে এইসব কাম করবিল আপনি বিশ্বাস করেন আমার বউ চুরি করে নাই আংটি আপনি তোমার কথা তুমিই রাখো আমার ভুল আমি বুঝবো আমার বউর আংটি ফেরত দেও আর যদি না দেও তাহলে কিন্তু আমি জেলের ভাত খাওয়াবো বিচার বসাবো সব লোক একটা গেলি আসবো বুঝিছাও আচ্ছা আচ্ছা আপনার চেয়ারম্যান টিয়ারম্যান কারো কাছে যাওয়ার দরকার নাই আমি আমি রাতের মধ্যে রাত 8টার মধ্যে আমি আপনার বাড়ির যাই আমি টিয়া দিয়ে আসবো তাও আপনি কাউ কয়েন না আর মানিজ্য চাওয়েন না হ্যাঁ মনে দান থাকে রাত মানে রাত রাত 8টার ভেতরে আমার বাড়ি আইসা হয় আংটি অথবা আংটির টাকা দিয়ে যাবে বুঝিছাও আমি জানি তুমি চুরি করো নাই তুমি তো আমার কথা দিছে তুমি আমার মাথা শুয়ে কথা দিছে যে তুমি আর চুরি করবে না তোমার পাশে কেউ যদি নাও থাকে আমি সবসময় থাকবো যাও তুমি ঘরে যাও আমি টিয়া জোগাড় করে তাকে দিয়ে আসি আমার বউ চুরি করে নাই আমি জানি ও তোমার কথা দিছে ও খেললে চুরি করে যে যাই কই আমি জীবনেও বিশ্বাস করবো না ইমন তুমি তো অনেকদিনই গ্রামে আসছো আবার তো বিয়েও করবা শুনছি আমার কাছে কিন্তু একটা জব্বর মেয়ে আছে যেমন রূপে তেমন গুণে তোমার ছবিটা দেখাই এই দেখো সত্যিই তো অনেক সুন্দর বাড়ি কোথায় বাড়ি আমাদের গ্রামে গ্রামের মেয়ে যে লেভেলের মনে করো যে মানে সাইজা গুজা থাকে এইরকম মেয়ে মনে করো কি অত্র 10 গ্রামে নাই বুঝছো তা আবার ও টিকটকে 10 লাখ ফলোয়ার যখন আমেরিকায় তুমি বিয়ে করে নিয়ে যাবা মনে করো তোমার যে এই যে টিকটকে টাকা যে আসবে এই টাকায় তো বৈশা বৈশা খাবা আমেরিকায় তোমার তো আর কাজকাম করতে হবে না আমি জানি না তুমি কি কাজ করো শুনছি হয় না নাকি ওই ফুড পান্ডার কাজ করে তুমি কোটা করো নাকি না ফুড পান্ডার কাজ করি না উবার চালাই ওইখানে ও ভালো ইনকাম আমি শুনছি আর কি আচ্ছা মেয়ে তো অনেক সুন্দর দেখতেও মাশাল্লাহ বিদেশিদের মতনই এই মেয়ের নাম কি বাড়ি কোথায় মেয়ের নাম হচ্ছে রিধিকা রিধি বুঝছো মানে এটাই নাম আর কি আর বলবো আমার শালি আর কি তোমার শালি হ আমি আসলে একজন সুদর্শন পাত্র খুঁজতেছিলাম এর মাঝখানে যখন তোমার কথা আমার মাথায় চলে আসলো আবার তুমি আসছো বিয়ে করতে নগদে চিন্তা করলাম তোমাকে বিয়ের প্রস্তাবটা দিয়াই দেই তুমি আশা করি না করবা না এখন চাইলে আমি পরবর্তী সাক্ষাৎকারের ব্যবস্থাটা করতে পারি আর কি না মেয়ে আমার খুব পছন্দ হয়েছে আর দেখতেও মাশাল্লাহ অনেক সুন্দর চিন্তা ভাবনা করছি বিয়ে শাদি কইরা আমি তো আছি আর 6 মাস 6 মাসের মধ্যেই বিদেশ নিয়ে যাব আচ্ছা তুমি আরো 2-4টা ছবি দেখো সমস্যা নাই ইনশাআল্লাহ খালি শালিদার কোনো মতো বিয়েটা দিয়ে নে এরপর আমি নিজেও আমেরিকা চলে যাবো
কি রকি কিছু বললা আরে না রে ভাইয়া বললাম যে তুমি ওকে নিয়ে সুখে শান্তিতে থাকবা খুবই ভদ্র মেয়ে খুবই না মেয়ে আমার পছন্দ হইছে তাহলে তুমি এক কাজ করো মেয়ের সাথে দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দাও আমি ওর সাথে কথা বলবো আরে এই কথার জন্য তো পয়সা আছে তোমার কালকে আমার বাড়িতে দাওয়াত তোমার ভাবিরে বলবো যে মুরগি ওই যে খোয়ার থেকে বাইর কইরা জব কইরা ইনস্ট্যান্ট তোমাকে রান্না কইরা খাওয়াবো ওইখানেই দেখা সাক্ষাৎ হয়ে যাবে তুমি কোনো টেনশন করো না এখন রাইতে একটু নাকে তেল দে ঘুমাও সকাল হইলে আমার বাড়িতে তুমি দাওয়াতের জন্য চলে আসো আচ্ছা রকি অনেক রাইত হইছে তো তাহলে তুমি যাও আমিও বাসায় যাই ওকে তাহলে কালকে দুপুর বেলা ঠিক আছে আল্লাহ হাফেজ ভাইয়া ভাবি ভাইয়া আমার স্বর্ণের বাড়িটা পাইতেছি না যেটার ভিতরে 15-16 লাখ টাকার স্বর্ণ আছে কি 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 হইছে রে ভাই কি হইছে তুমি বুঝতাছ না যেই বাড়ির ভিতরে স্বর্ণ গয়না ছিল বিদেশ থেকে নিয়ে আসছি সেটা আমি খুঁজে পাইতেছি না আমার মনে হয় তোমার বউ এটা চুরি করছে আহারে না ও চুরি করবি কে ও তো তোর ভাবি নিজের ঘর থেকে কেউ কি নিজের জিনিস কেউ চুরি করে এরকম অপবাদ দিষ্টে রে ভাই তুইও কি মানুষের মতো হয়ে গেলো মানুষের মতো না ভাইয়া আমি আসার পরেই সবাই আমারে বলছে যে তুমি একটা বউ না সুন্নি বিয়ে করে নিয়ে এসো যে নাকি এই গ্রামের সব ঘরের থেকে চুরি করছে ভাবি ভালোই ভালোই বলতেছি আমার স্বর্ণ গয়না ফিরিয়ে দেন নাহলে কিন্তু আপনার খুব খারাপ অবস্থা হবে বিশ্বাস কর ভাই বিশ্বাস কর আমরা কেউ লেই নেই আমি চুরি করি নাই ভাই আমি কেন নিজের ঘর থেকে নিজে চুরি করতে যাবো কো এই স্বর্ণ গয়না তো সব আমগই আমগো জিনিস আমি কেন চুরি করবো বিশ্বাস করো ভাই আমি কোনো গয়না টয়না কিছু চুরি করি নাই তুমি শুধু শুধু আমারে ভুল বুঝতাছো চোরের মার বড় গলা সব স্বর্ণ গয়না আমাগো এর জন্য না কই নিয়ে নিছেন ইদ্দিস্তাসা আর রকি আগেই বলছিল স্বর্ণ গয়না যা যা আনছি সব জানি সাবধানে রাখি কিন্তু বড় কথা না শুই না আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা হয়ে গেল বাইরে তুই আমাকে অবিশ্বাস করিস নে আমরা আমরা কি তোর খারাপ সাহেবের বাড়ি নিজের ঘরে আমরা চুরি করার মতো মানুষ না তোর ভাবিক তুই ভুল বুঝিস নে এই মানুষটাকে আর কত কষ্ট দিবি পুরো গ্রাম কষ্ট দিতেছে আর তুই নিজের ঘরের মানুষ কষ্ট দিতেছিস ভাইয়া এটা কষ্ট না চুরি করলে মানুষ খোটা দিবেই সে যা করে তার কর্মফল ভোগ করতে হয় তুমি ভাইয়া ভালোই ভালোই বলো ভাবিরে কিন্তু স্বর্ণ গয়না বাই করে দিতে নাহলে কিন্তু এই ঘর আমি তুলকালাম করে ফেলামু বিদেশ থেকে আইসি বুঝা মনে করো না যে আমার কোনোই নাই চাষা আর কোয়েন না বিদেশ থেকে আমি স্বর্ণ আনছিলাম বিয়ে করব দেখা সব আমার ভাবি চুরি করে নিয়ে গেছে এগুলা চাষা বাইর করতে বলেন নাহলে কিন্তু এই বাড়ি ঘর আমি তুলকালাম করে ভাঙ্গে ছুড়ে ফেলামু এ আর নতুন কি আমি তো সবই জানি এই কাজ এছাড়া কেউ করতে পারে না যাই হোক শোনো এত চিল্লা চিল্লি করো না কালকে আমরা বসি বসে একটা বৈঠক করি সিদ্ধান্ত নেই দেখি কি করা যায় হ চাচা আপনি এখনই যান এখনই যা সবাই ফোন দিয়া কালকে এর ব্যবস্থাটা করেন ঠিক আছে আমি যাইতেছি কি কি করতেছিস ভাই তুই তুই মানুষজন আইনি আমাকে এইভাবে অসম্মান করতেছিস আমরা আমরা তো গয়না চুরি করবো এই রে এই রে আমি কখনো কল্পনা করতে পারি রে আমার ভাই আমাকে এইভাবে অসম্মান করবে তোর ভাবি তোর ভাবি লেহাই নাই রে ভাই আমি আমি কইতেছি আমার কথা বিশ্বাস কর তুই এরকম করিস রে ভাই তুমি আর ভাবির সাফাই গাইও না ভাবি আমার স্বর্ণ গয়না কিন্তু আমি কালকের ভিতর চাই আনাইলে কিন্তু শালিশ ডাকাইছি আপনার খবর হয়ে যাবো কিন্তু তুমি তুমি আমারে ভুল বুঝতেছ তুমি তো আমার ভাই আমি তোমার ভাবি সব কিছু তো আমগো সবার আমি তাহলে এইসব কাম করতে যাবো আমি নি নাই ভাই তুমি আমার বিশ্বাস করো আমি সত্যি কইতাছি আমি কোনো গয়না টয়না কিছু নি নাই ভাবি নেকা কান্না কাইদো না ফালতু আমি জানি তুমি চুরি করো না আর কেউ বিশ্বাস না করুক আমি বিশ্বাস করছি কিন্তু কিন্তু আমার ভাই পুরো গ্রামের মানুষের মতো আমাকে এরকম অবিশ্বাস করতেছে নিজের ঘরের মানুষও কথা শুনাইতেছে আমি জীবনে কল্পনা করতে পারি নাই এই দিন আমার দেখতই যে বাইরে এত ভালোবাসি সেই ভাই আজকে চুরির অপবাদ দিল আরে ওর বলতে একটা পাক্কা দাগি চোর ও মেলা সময় মেলা মানুষের বাড়ির থেকে মেলা কিছু চুরি করছে এমনকি সেদিন আমার বাড়িতে আইসাও তখনও সে আমার বইয়ের আংটি 25,000 টাকা দাম
সেটাও নিয়ে গিয়েছিল পরে যখন সিল্লা সিল্লি করলাম তখন আইসা আবার দিয়ে গিয়েছিল টাকাটা তো ওই দিয়ে গিয়েছিল খালি তাই ওর বউ আমার কাছে লাউ সিম বাগুন এগুলো চুরি করতো এমনকি বাসার জক বন্ধক চুরি করছে আমি ওর কাছে বলছি আর তোমারও তো আমি সতর্ক করছি না তুমি তো আমার কথার গুরুত্বই দাও না দিছ গুরুত্ব দিলে তো তাহলে আর এই ঘটনা ঘটতো না বুঝছো আরে চাচা আমার কথার কি কব আমার বাড়িতে যে আমার প্লেট চুরি করে নিয়েছে দুইটা প্লেট কেউ চুরি করে এটা হাস্যকর জিনিস না কন্ত চাচারা হ্যাঁ এই এই প্লেটের বিচারও আমি তাক দিছি তোমাকে তো বল তুমি বিদেশ থেকে যখন আসলে তখন তো তোমাকে আইসা আমি চাচা পরামর্শ দিলাম যে তুমি সাবধানে থেকো তুমি দামি দামি জিনিস নিয়ে আসছো বিয়ের সাথে করবা স্বর্ণ গয়না আজকে সেই গহনার বিচার করতে বসালো এটা কোনো কথা হইতে পারে ভাই ভাই তুই এই কি বাড়ির ভিতর বিচের সালিশ বসালো ধর তোর মনে হয় তোর ভাবি চুরি করছে ও ও ভালো হয়ে গেছে ওইসব কাপ করে না রে ভাই তুই আর মান সম্মান খুয়েস না রে ভাই তুই চুপ থাকো আমার তো মনে হয় যে এইসবের ভিতরে তোমারও হাত আছে তোমার যদি হাত না থাকে তাহলে আমার এই দামি দামি জিনিসগুলা কেমনে যাইব চাচা একটা দুটা টাকার জিনিস না চাচা 15-16 লাখ টাকার গয়না আমি কি করুম চাচা আপনারা একটু বুদ্ধি দেন শোনো ওরা থানায় দিয়ে দাও থানায় দিলে পুলিশ আসলে গড়গড়া ধরে নিয়ে যাবেনি দানদার বাড়ি জান দিবেন না তখন সব কয়া দিবেনি চাচা ঠিক কথা কইছে সঠিক সঠিক না চাচা থানায় দেওয়া যাব না আমরা যেমনি পারি এমনি আদায় করে রাখুন কি কন চাচা ঠিকই কইছাও দরকার পরে ওকে এক ঘরে করে দাও এই এগুলো কি কইতেছেন আপনারা আপনারা জ্ঞানী গুণী মানুষ আপনারা যদি এইসব কথা কন তাহলে কবি ডাকি দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্য হয়েছে আমরা নিজেরা ঠিক করে নেবো আপনারা আমাকে বাইগরের মধ্যে ঝামেলা বাঁধাচ্ছেন কে হ্যাঁ চুপ থাক খালি কাঁদিস কথায় কথা একটা বউ চোর বউ ঘরে লিখে রাখছিস তোর বাইরে তো সম্মান যাচ্ছে সারা গ্রামের লোক জানতে তো না হ্যাঁ ভাই তোমার এখানে থাউন লাগবো না আমি তোমার আপন আহনার কেউ না আমরা নিজেরা নিজেরা যা পারি তা করুম তুমি এখন ঘরে যাও যা করা লাগে আমরা করুম সামনে না যা যা তোর চেহারাই দেখুন ওর যা তোর দিয়ে আমরা কি করবো যা আমরা বিচার করবো যা চাচা এখন আমরা কি করতে পারি কন তো শোনো এক ঘরে করে দিই যাতে কোনো জায়গায় না যেতে পারে সবাই মিলে বৈশা মাথা ঠান্ডা করে যাতে মান সম্মান থাকে সমাজ জামা তো ঠিক থাকে বাইরেও মান সম্মান না যায় এমনভাবে বিচার আচার করে একটা সমাধান করে ফেলাও আর একটা বুদ্ধি আছে উচ্চ মানে বাড়ি থেকে একবার বের করে দাও তাহলে তোমার আর এই গ্রামের লোক তোমাকে কোনোদিন কবিলা যায় চোরের ভাই চোরের দেওয়ার বুঝছো এ কথাই কেউ কবি নয় তুমি এনে কি করতেছ কিছু করতেছি না ওই যে শালিশি বসাইছিল না লেগে যে সইলাইছি আমার সামনে যদি তোমারে কোনো ব্যাপার নিয়ে অপমান করে আমি সহ্য করতে পারতাম না এর লাগে এই জায়গায় মানুষজন কেউ নাই এই জায়গায় সব বসে ছিলাম আচ্ছা ওরা কি কইছে ওরা ওরা কইতেছে আব্বা নাকি এক গড়ে করে দিই জেলে দিব কি মনো সাই দিতেছে অগো কথা আমার ভাইটা আর এইভাবে ভুল বুঝ আমি কখনো কল্পনা করি নাই বুঝছো সব গ্রামের সবাই এক হইছে আরে কেন ওরা বুঝতেছে না একটা মানুষের অতীত খারাপ থাকতেই পারে সে যদি নিজের শুধরাইতে চায় তাহলে তো একটা সুযোগ দেওয়া উচিত তুমি তো ভালো হয়ে গেছো তারপরেও এখন যে জায়গায় চুরি হয় তোমার নাম আস আমি আমি সিদ্ধান্ত নিয়ে নিস আমি এই বাড়িতে থাকুম না এই বাড়িতে কি এই গ্রামেই আমি থাকুম না কারণ এই গ্রামে যদি থাকি ওরা না তোমারে এরকম কটু কথা শুনাইতে শুনাইতে তোমার জীবনটাই অতিষ্ঠ করে ফেলে আর সবচেয়ে বড় কথা আমার ভাই আমার ভাই তো আমার বিশ্বাস করে না আমার প্রতি বিশ্বাস ভাইয়া গেছে যে জায়গায় বিশ্বাস নাই সে জায়গায় আমি থাকবো না উচ্চ আমগো যত জমি জমা আছে এই বাড়ির যত দলিল আছে সব ওরা দিয়ে দিব আর কবু ভাই এই নে দলিল এই দলিল রাখ কারণ তুই তো মনে করস যে তোর ভাবি তোর আর চুরি করছে এই দলিলের এই সম্পত্তি বিক্রি করলে আরের থেকে বেশি টাকাও পাইতে পারছিস
আমরা কালকেই চলে যাব আজকে যাইতাম কিন্তু রাত হয়ে গেছে তোমারই নেবি কই যাব কালকা কালকা সকাল সকাল বাইরে মরে দলিলটা দিয়ে আল্লাহ একটা না একটা ব্যবস্থা করব কি বলতেছো তুমি ও না আমারে নিয়ে যদি বাড়ি থেকে সহিলা যাও আমরা কি খামু কি করব তোর জন্য আমার প্রচন্ড কষ্ট হইতাছে আমার স্বভাবের কারণে আজকে তুমি সবার কাছে অপমানিত হইতাছ তোমার মতো স্বামী পাইয়া আমি সত্যি অনেক ভাগ্যবতী কিন্তু তুমি আমি তোমারে না একটু সুখ দিতে পারলাম না একটু শান্তিতে রাখতে পারলাম আমার জন্য গ্রামের সব মানুষ তোমারে উল্টো পাল্টা কথা কইতাছে আমারে তুমি মাফ কইরা দাও আরে তুমি এইভাবে কইতেছো কে তোমার তো দোষ নাই সব দোষ তো আমার কপালের আর আমি বিশ্বাস করি তুমি কিছু করো না তুমি কিছু করো না আমি সব সময় তোমার পাশে আছি তুমি চিন্তা করো না চলো বাড়িতে চলো আসো আসো কিসের দলিল এটা আমার কাছে তো টিয়া পয়সা নাই জীবনে যে টিয়া কামাইছি সবটাই বাড়ির পিছনে ঢালছি আর এক বিঘে জমি আছে সব কিছুর দলিল নেই আছে তোর যে স্বর্ণ গয়না হারাইছে এই দলিল তুই রাইয়ে দে কইতেরতে এইতে বেচলি বা তোর কাছে রাখলি তুই বেশি লাভবান হব আমি অকলি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আমি শহরে চলে যাব এই গ্রামে আর থাকবো না গ্রামের মানুষ যখন কইছে অকলে খারাপ কথা খারাপ লাগছে কিন্তু তুই যখন কইছিস তখন তো বুকটা ছিদ্র হয়ে গেছে রে ভাই আমি জানি তোর ভাবি এইসব স্বর্ণ গয়না চুরি করে কারণ ও আমার মাথা ছুঁয়ে কইছে ও জীবনে কোনোদিন আর এই কাম করবি না এরপর ও কিভাবে এই কাজ করে তুই কো তুই বিশ্বাস করলো না ভাই আমি ওকে বিশ্বাস করি ও কোনোদিনও এই কাজ করবে পারে না হ্যাঁ এই কাজ করবার পারে না তুমি তো বিশ্বাস করেই ঠকছো ভাইয়া একটা চোররে বিয়ে করছো আমি একটা জিনিস বুঝলাম না তুমি একটা চোররে কেমনে বিয়ে করলা আর তুমি যদি এই বাড়ি ছেড়ে নাও যেতে না তোমার গ্রামের মানুষ ঘর ধাক্কা দিয়ে বাই করে দিত যাইতেছো ভালো করতেছো হ্যাঁ আমাদের তো গ্রামের লোক বাইর কইরা দিব আমি তো একটা চোর চুরি করি কি জানো তো ভাই আমি না ইচ্ছাকৃত ভাবে চুরি করতাম না এটা আমার একটা মুদ্রা দশা ছিল ছোটবেলা থেকে মেলা চেষ্টা করছি যাতে এই রোগটা ঠিক হয়ে যায় কিন্তু ঠিক হইতে হইতো না কিছুদিন পরে যায় আবার ঠিক হইতো না গ্রামের সব মানুষ আমাদেরকে লয়ে বাজে বাজে কথা কয় তোমার ভাইজানের অনেক কষ্ট লাগে আমি কি করব কও কিন্তু বিশ্বাস করো আমি তোমার গয়নাগুলো চুরি করি নাই আমি কেন তোমার গয়না চুরি করতে যাব এই গয়না তো আমার গই তাই না আমার বাড়ির গয়না তোমার ভাই তোমার লয়ে কত আশা ছিল কত গল্প শোনাই তো তোমার লয়ে আমার কাছে আমার ভাই এই আমার ভাই অনেক বড় হবে আমার ভাই যখন মেলা টাকা পয়সা হবে দেখো আমাকে কোনো কষ্ট থাকবো না আমার এত কষ্ট করা লাগবো না তারপর আমার ভাই যখন দেশে আইব তোমার ডাক্তারের কাছে নিয়ে যাইয়া তোমার এই মুদ্রা দোষ সেই সব কিছু ঠিক করে দিব কত কথা কইতো ঠিক করা তো পরের কথা ভাই তুমি তো আইসে আমার সাথে সাথে তোমার ভাইজানরেও ভুল বুঝলা ভাইজানরে উল্টো পাল্টা কথা শুনাইলা যে ভাই তোমার লাইগা এত করছে যে ভাই তোমারে এত ভালোবাসে সেই ভাইরের উল্টো পাল্টা কথা শুনাইতে তোমার একটুও বাদলো না হইছে হইছে চোরের মার বড় গলা যে মানুষটাকে আমরা ভালোবাসছি
সেই মানুষটা যা দাবা করে বিশ্বাস করে নাই সেই জায়গায় তার সাথে কিভাবে থাকি বিশ্বাস কিভাবে করব তুমি কি কইতে চাও যে স্বর্ণগুলা আকাশে উড়া গেল আমি তোমার মিথ্যা কথা কইতেছি সব কিছু না তুই মিথ্যে কথা কবুকে তুই সত্যি তো কইতেছিস আমরাই চুরি করছি ভাই আমরাই চুরি করছি এর লাগি তো জমি জমাগুলো দিয়ে যাচ্ছি ধর তুই সত্যি কথা কইছিস তুই জিতছিস তাও তুই সুখে থাক চলো ভালো থাকিস রে ভাই আমার অনেক খারাপ লাগবে তোকে ছাড়িতে যাচ্ছি অনেক খারাপ লাগতেছে আমার বাইক ছাড়া শূন্য একটা আল্লাহ এই যে শোনো হ্যাঁ হ্যাঁ আমি কি করলাম এটা আমার ভাইয়া ভাবির আমি সৌর অপবাদ দিয়ে ঘরেতে তারা দিলাম না না এটা আমি অনেক অন্যায় করে ফেলেছি আমি তা করে এই বাড়ি থেকে যেতে দেবো না যেমনি হোক এই বাড়িতে আমি ফিরে আনুম আমার ভাইয়া ভাবির আমি এই বাড়িতে আমি ফিরে আনুম না না এখনই যাইতে হইব ভাইয়া পাওয়া গেছে শোনো ভাইয়া আমি না জানি কত কি কয়ে ফেলাইছি তোমরে কত কষ্ট পাইছো তোমরা ভাবি আমি তো ছোট মানুষ কত কথা আপনারা উল্টা পাল্টা বলছি আমার মাফ করে দিন ভাইয়া তুমি আর এই বাড়ি ছেড়ে যাও না চলো ঘরে চলো না এই বাড়িতে আমরা থাকবো না যে বাড়ি থেকে তুই আমগো বাইর করে দিছ সেই বাড়িতে আমরা আর কেমনে থাকি কেমনে বিশ্বাস করলি রে ভাই তোর ভাবি তোর কয়লা চুরি করছে আরে ও একসময় করতো চুরি কিন্তু সেটা তো নিজের অবচেতন মন ও তো ইচ্ছা করে করতো না ওইটার একটা রোগ ছিল যেটা তুই জানতি তারপরে ও মানুষের কথা শুই না আমার সাথে এইরকম ব্যবহার করতে পারলি তোর সেই দিনগুলোর কথা মনে পড়লো না তুই যে আজকে এই গয়না কিনছোস বা এত বড় হইছোস এই টাকা কই থেকে পাইছোস আমি যদি তোর না পড়াশোনা করাইতাম না বিদেশ পাঠাইতাম তাইলে আজকে তোর এই অবস্থা নইতো জীবনে হইতো না আসলে তুই না এরা স্বার্থপর মানুষ যদি স্বার্থপর না হইতি তাইলে আমাকে ঠিকই বিশ্বাস করতি স্বার্থপর দেহা আমাকে বিশ্বাস করতে পারস তাই যখন স্বার্থে তোর গা লাগছে তখন তুই আমার সাথে এইরকম করতো তোর বাবিরে চুরির অপবাদ দিস আমরা এই গ্রামে থাকুক না এই গ্রামের মানুষ আপকে ভালো মতে দেখে না পরে শান্তিতে থাকতে দিব সুখ করো আর বইল না কষ্ট পাইও না তো যা হওয়া তা তো হইয়াই গেছে ছোট ভাই তুমি যে আমার সোরের অপবাদ দিছো তাতে আমার কোনো কষ্ট নাই কারণ আমার তো হাতে সব খারাপই আছিল হাতের সামনে কিছু দেখলে আশেপাশে যদি কারোর না দেখতাম তাহলে লোভ সামলাইতে পারতাম না ওইটা উঠাইলে চলে আসতাম কিন্তু এটা তো আমি নিজে ইচ্ছাকৃতভাবে করতাম না ভুলবশত হয়ে যাইতো চেষ্টা করছি মেলা তারপরেও আমার এই স্বভাবটা আমি পরিবর্তন করতে পারি নাই কিন্তু এই সময় এসব তোমার ভাই আমারে অনেক বুঝাইছে এইসব না করার জন্য জানো আমি নিজেরে আটকায় রাখতে পারতেছিলাম না তারপরেও আমি নিজেরে আটকায় রাখছি হ তুমি যেদিন আমার ব্যাগ দিছিলে সেদিনও আমার তোমার ব্যাগের দিকে নজর গেছিল আমার বারবার মনে হইতেছিল আমি কিছু একটা জিনিস নিই কিন্তু তারপরেও না আমি নিজেরে শান্ত করে রাখছি নাও যাইব না আমি তোমার বাইরে কথা দিছি আমারে সোর কইছো তা নিয়ে আমার কোনো দুঃখ নাই কিন্তু তোমার ভাই তোমার ভাইরে তুমি কষ্ট দিলা গ্রামের মানুষের কথা শুনলা তোমার জন্য তোমার ভাই কি না করছে তোমার পড়াশোনা করাইছে যখন যেটা চাইছো সেইটা দিছে নিজে কষ্ট করে নিজে খারাপ জামা কাপড় পরে থাকলেও কোনোদিনও তোমার আমারে কষ্টে থাকতে দেয় নাই আমগো সবসময় সুখে রাখছে এই মানুষটার দিকে একবার তাকাও তো দেহ তো মানুষটা কষ্ট করতে করতে কি হয়ে গেছে
আর মনের মধ্যে খালি চিন্তা ছিল আমরা কিসে ভালো থাকব, আমরা কিসে সুস্থ থাকব। আমরা যদি ভালো থাকি তাতেই তার তৃপ্তি আসে, তার প্রশান্তি আসে। আর তুমি তোমার এই ফ্রেস্তার মতো ভাইরে ভুল বুঝনা ভাই, আমরা এই জায়গায় আর থাকুম না। দেখো আমার হাতের স্বভাব যে খারাপ, এটা আশেপাশে সবাই ভালো মতো জানি না গেছে। আমি যে এখন শুধরাই নিছি নিজেরে, এটা কেউ আর বিশ্বাস করবো না। মানুষের ঘর থেকে কিছু হারাইলেই সবাই আমার দোষী দিব। তোমার ভাইয়ের মান সম্মান অনেক গেছে, আমি আর চাই না তোমার ভাইয়ের মান সম্মান যাক। চলো আমরা চলে যাই। না ভাইয়া তুমি যাও না। ভাবি তুমি তো এখন ভালো হয়ে গেছো, আর কে কি কইলো না কইলো এড়িতে আমার কিছু আসা যায় না, কারণ মানুষের কথা শুই না। আমি আমার ফেরেস্তার মতো বাইরে আর তোমার কত কষ্ট দিয়ে কথা কইছি, তোমরা থাইকা যাও ভাইয়া, চলো ঘরে চলো ভাইয়া। না আমরা এই বাড়িতে আর থাকব না, তুই ভালো থাকিস।